গোসল করে শুধু বাথরুম থেকে বের হয়েছি, এমন সময় দরজায় নক হলো। জামাকাপড় ঠিক করে দরজা খুলে দেখলাম বাসার মালিক কুদ্দুস ভাই দাঁড়িয়ে আছেন। দরজা খুলতেই জিজ্ঞেস করলেন, তোমার ভাবি কি এখানে এসেছে? বললাম, না ভাইয়া, উনি তো এখানে আসেননি। কুদ্দুস ভাই আমার শরীরের দিকে একবার চোখ বুলিয়ে জিজ্ঞেস করলেন, তুমি এই সময় গোসল করেছ, কোথাও বের হবে নাকি? জবাব দিলাম, না ভাইয়া, এমনি গরম লাগছে তাই গোসল করেছি। এ কথার পরেও তিনি যাচ্ছেন না, দাঁড়িয়ে আছেন। আবার জিজ্ঞেস করলেন, তোমার কোনো সমস্যা হচ্ছে না তো বাসায় থাকতে? একটু বিরক্ত হয়েই বললাম, না ভাইয়া, আপনাদের বাসা খুবই ভালো, কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা ভাইয়া, আমি এখন একটু ড্রেস চেঞ্জ করব, বুঝতেই পারছেন, আপনার কি আর কোনো কাজ আছে? অবশেষে উনি আমার বিরক্তি বুঝতে পেরে না না বলে চলে গেলেন। একজন মেয়ে হিসাবে বুঝি কুদ্দুস ভাই কেন অযথাই এতক্ষণ দাঁড়িয়েছিলেন, কোনো দরকারি কথা তো বলছিলেন না, আমার শরীর দেখার জন্যই এখানে এসেছিলেন। যদি ওনার সামনে ড্রেস চেঞ্জ করতাম তাহলে বোধহয় ওনার খুব ভালো হতো। জামাকাপড় চেঞ্জ করে রেডি হয়ে বের হলাম, একটু বাজার করতে হবে। গেটে দেখা হয়ে গেল সুমনা ভাবির সাথে। জিজ্ঞেস করলাম, কি ভাবি, একা একা কই থেকে আসছেন? উনি বললেন, আর বলো না, একটু কাজে গিয়েছিলাম ব্যাংকে, তোমার ভাইকে বললাম সাথে যেতে, ও বলল ওর নাকি মাথা ব্যথা করছে, তাই একাই যেতে হলো। বললাম, আচ্ছা ভাবি, বাসায় গিয়ে রেস্ট নিন। দোকানে গিয়ে দোকানদারকে বললাম জিনিসপত্র দিতে, দেখলাম তিনি এটা ওটা দিতে গিয়ে ইচ্ছে করেই আমার হাতে স্পর্শ করছেন। জিজ্ঞেস করলেন, আপনি তো ওই বাসায় একা থাকেন তাই না? বিরক্ত হয়ে বললাম, হ্যাঁ থাকি। মেয়ে মানুষের একা থাকা কত যে কষ্ট, যদি কখনো কোনো কিছু দরকার হয় তাহলে আমাকে বলবেন, দিনে রাতে যখনই হোক, লজ্জা পাবেন না, মানুষের সুখ দুঃখে তো মানুষই থাকে। শুনে একদম মেজাজ খারাপ করে দোকান থেকে বের হলাম। কথাগুলো শুনতে তো খুবই ভালো মনে হচ্ছে, কিন্তু একজন মেয়ে হিসেবে বুঝি এই কথাগুলোর আসল মানে কি, উনি কোন ধরনের পাশে থাকতে চাচ্ছেন। পেটের দায়ে শহরে এসে চাকরি করার জন্য একা বাসায় থেকে যেন বড় কোনো পাপ করেছি। যারাই জানে আমি মেয়ে হয়ে একা থাকি, সবাই ভাবে মেয়েটা নষ্টা, সুযোগ নিতে চায় সবাই। এরা তো তাও ভালো, আমার নিজের গ্রামের মানুষ ভাবে আমি ঢাকায় নষ্টামি করে মাসে মাসে টাকা পাঠাই। বাবা মারা গেছেন 2 বছর আগে, কোনো ভাই নেই যে দেখাশোনা করবে, তাই আমি আর আমার মা খুব অসহায় হয়ে পড়ি। এই সমাজের মানুষ যারা এখন আমাকে নষ্টা ভাবে, তারা কেউ তখন ফিরেও তাকায়নি। বাধ্য হয়ে ঢাকায় এসে একটা মার্কেটে চাকরি নিয়েছি, কিন্তু থাকার কোনো জায়গা নেই। অনেক খুঁজে তারপর এখানে একটা রুম সাবলেট নিলাম, ভাবলাম কোনো পরিবারের সাথে থাকলে নিরাপদে থাকব, কিন্তু তার হলো না। সুমনা ভাবি বাইরে গেলেই কুদ্দুস ভাই এসে সুযোগ খোঁজেন। দিন দিন অসহ্য লাগছে এসব। বাসায় ফিরে রান্নাবান্না করে ভাবলাম একটু ঘুমিয়ে নিই, শুয়েছি ঘুমও চলে এসেছে, তখন আবার শুনি দরজায় নক। নিশ্চয়ই কুদ্দুস ভাই, এত বিরক্ত লাগছে আমার, ঠিক করলাম আর সহ্য করা যাবে না, ওনাকে একটা শিক্ষা দিতেই হবে এবার। দরজা খুলে সুন্দর একটা হাসি দিয়ে বললাম, কুদ্দুস ভাই, আজে এতক্ষণ একা একা বিরক্ত লাগছিল, ভাবছিলাম আপনি আসলে গল্প করা যেত, এখন তো কাজ আছে, বিকালের এই সময়টাই প্রায় এমন বিরক্ত লাগে, আপনি আসিয়েন ফ্রি থাকলে, দরজা খোলা রাখব। কুদ্দুস ভাই যেন হাতে চাঁদ পেয়ে গেছেন, বিস্ময়ে খুশিতে হতবাক হয়ে হামতা হামতা করে বললেন, ঠিক আছে, মাঝে মাঝে আসার চেষ্টা করব। ওনাকে আর একটা হাসি দিয়ে দরজা লাগিয়ে দিলাম। আমি জানি সুমনা ভাবি বাসায় না থাকলে উনি কালই সুযোগ নিতে চাইবেন, এর আগে ব্যবস্থা যা করার করে রাখতে হবে।
পরদিন বিকেলে কুদ্দুস ভাই এসে দরজার সামনে দাঁড়ালেন। সুমনা ভাবী বাসায় নেই জানেন, তাই ওনার কোনো দুশ্চিন্তা নেই। একটু চাপ দিতেই দরজা খুলে গেল। ভিতরে মুখ বাড়িয়ে দেখলেন আমি বিছানায় উল্টো দিকে ফিরে ঘুমাচ্ছি। উনি খুব খুশি হয়ে রুমে ঢুকলেন। তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে বোধহয় আমার শরীর দেখে নিলেন খানিকটা। এবার তিনি এগিয়ে বিছানার পাশে গিয়ে ঘুমন্ত মেয়েটার কাঁধে হাত রাখলেন, চোখ বুঝে স্পর্শ অনুভব করছেন। এমন সময় টের পেলেন ঘুমন্ত মেয়েটা নড়ে উঠল। কুদ্দুস ভাই তাকালেন, আর তাকিয়ে একেবারে হতবম্ব হয়ে গেলেন। বিছানায় শোয়া মেয়েটা আমি না, ওনার বউ সুমনা। দেখে আর দাঁড়ানোর সাহস পেলেন না কুদ্দুস ভাই, ফিরেই দৌড়ে চলে গেলেন। উনি যাওয়ার পর আমি বের হলাম আলমারির আড়াল থেকে। বিছানায় আমার ড্রেস পরে শুয়ে থাকা সুমনা ভাবি রাগে ঘৃণায় কান্না শুরু করেছেন। আমি গিয়ে ওনাকে সান্ত্বনা দিতে লাগলাম। কিছুক্ষণ পর উনি একটু ঠিক হয়ে চলে গেলেন আমার রুম থেকে। সুমনা ভাবিকে আমি নিজেই বুঝিয়ে নিয়ে এসেছিলাম। উনি দুপুরে বাইরে যাওয়ার কথা বলে আমার এখানে এসে শুয়েছিলেন আমার ড্রেস পরে। পরে তো নিজেই সব দেখলেন। এ ঘটনার পর সুমনা ভাবি দুই তিন দিন কিচ্ছু খাননি, কারো সাথে কথাও বলেননি। পরে কুদ্দুস ভাই হাতে পায়ে ধরে মাপ চেয়ে বলেছেন উনি আর কখনো এমন করবেন না। সুমনা ভাবি ওনাকে খুব ভালোবাসতেন, তাই মাপ করে দিয়েছেন। কুদ্দুস ভাই মানুষ হিসাবে এমনি খারাপ না, হয়তো সুযোগ পেয়ে ভেতরের পশুত্ব জেগে উঠেছিল। উনি ওনার ভুল বুঝতে পেরে আমার কাছেও ক্ষমা চেয়েছেন। কুদ্দুস ভাইকে শিক্ষা দেওয়ার জন্য এটা করা খুবই দরকার ছিল, না হলে উনি কবে সুযোগ পেয়ে আমার কোনো অঘটন ঘটিয়ে দিতেন। মেয়েরা বিপদে আপদে পড়ে হয়তো একা রাস্তায় বের হয়, বিপদে পড়েই একা থাকে। সেজন্য তাদের নষ্টা ভেবে যারা সুযোগ নিতে চায় তারা মানুষ নয়। বিপদ সবারই ঘটতে পারে, সবার মা বোন কিংবা স্ত্রীর কখনো এমন একা থাকা লাগতে পারে। এটা মাথায় রাখলেই কাউকে আর নষ্টা মনে হবে না।